পাঁচলা গন্ডলপাড়া জগদ্ধাত্রী পুজোর ৮৮তম বর্ষে কাঠ ছাট হলো অনুষ্ঠান সূচি। প্রতি বছর গন্ডলপাড়া গ্রাম সহ আশেপাশের ৪-৫টি গ্রামের মানুষ গন্ডলপাড়া উৎসবে সামিল হয়। এই বছর সেই ছবি কিছুটা বদল ঘটেছে। উদ্যোক্তাদের কথায় জানা গিয়েছে, সরকারি বিধিনিষেধকে মান্যতা দিতেই জমায়েত নিয়ন্ত্রণ করা যেমন হয়েছে, অন্যদিকে তেমনই করোনা থেকে রক্ষা পেতে মাস্ক স্যানিটাইজারও ব্যবহার করা হয়েছে। বিধি নিষেধ মেনে শিশু দিবসে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি করোনা যোদ্ধা ও অতিমারিতে যে সমস্ত সংগঠন সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে লড়াই করে চলেছে তাদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আমরা তো সকাল থেকে মানুষের ঢল নেমেছে, আমরা সরকারি বিধি মেনে সব রকম মানে সরকারি নির্দেশ অনুসারে আমরা উদযাপন করছি ৮৮তম, কারণ আমরাই তো সরকারের পক্ষে মানে কর্মাধ্যক্ষ হিসাবে আমরাই নির্দেশ দিচ্ছি। যে আর আমি যদি নির্দেশ অমান্য করি এই পুজো কমিটির সভাপতি হিসাবে তা কেমন হয়? আমরা সমস্ত সরকারি নিয়ম মেনেই এই পূজা আমরা ৮৮তম বর্ষ পালন করছি। কীভাবে অনুষ্ঠিত হচ্ছে? আমাদের এটা ৮৮ বছরের পুজো, তো গত বছরের সঙ্গে এবছরের তফাত হচ্ছে গত বছর করোনার জন্য আমাদের অনুষ্ঠান খুবই নামমাত্র হয়েছিল, পুজো হয়েছিল, কোনো অনুষ্ঠান হয়নি। আমরা করোনাবিধি মেনে এবারে পুজো করছি আর সেই মতো আমরা অনুষ্ঠান যেভাবে বিগত বছরে হয়েছে সে সমস্ত আমরা কাজ ছাঁট করে শুধু মায়ের আরাধনাটুকুই করছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।